2002 সালে সবশেষ বিশ্বকাপ জয়ের পর থেকেই সাফল্য যেন সোনার হরিণ ব্রাজিলের। গেল কয়েক বছরে বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর আধিপত্যে কোয়ার্টার ফাইনালের গণ্ডি পার হতে পারেনি সেলেসাওরা। 2022 কাতার বিশ্বকাপের শীর্ষ আট থেকে বিদায়ের পর অবস্থার উন্নতি তো দূরে থাক, নতুন সমস্যায় জর্জরিত হয়েছে সেলেসাওরা। তিতে অধ্যায় শেষে কোচ নিয়ে হয়েছে নানা নাটক, শুধু দলই নয় ফেডারেশন প্রধান এদনালদো রদ্রিগেজকে নিয়েও আছে নানা অভিযোগ। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যাঞ্চেলোতির পেছনে ছুটে সময় নষ্ট করেছে ব্রাজিল। শেষ পর্যন্ত সেলেসাওদের স্বপ্ন ভেঙে রিয়ালেই চুক্তি নবায়ন করেছেন অ্যাঞ্চেলোতি। তাকে পাওয়ার আশায় গেল জুলাইয়ে দিনিজকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় ব্রাজিল। সে সময় ধারণা করা হয় 2024 সালের জুনে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ করে কার্লো অ্যাঞ্চেলোতি কোচ হিসেবে আসার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন। কিন্তু রদ্রিগেজকে আদালত সরিয়ে দেওয়ার পর শুরু হয় নাটকের আরেক পর্ব। 29 ডিসেম্বর রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে ব্রাজিলের কোচ হওয়া নিয়ে সমস্ত জল্পনার ইতি টেনে দেন অ্যাঞ্চেলোতি। এরপর অবশ্য সর্বোচ্চ আদালত রদ্রিগেজের শপথে ফেরার ঘোষণা দেওয়ার পর ছাঁটাই হলেন দিনিজ। কোচ ছাঁটাইয়ের পরই নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। সাও পাওলোর বর্তমান কোচ ডোরিভাল জুনিয়র এই মুহূর্তে ব্রাজিলের স্থায়ী কোচ হওয়ার পথে এগিয়ে আছেন। এরই মধ্যে রদ্রিগেজ নাকি সাও পাওলো সভাপতি হুলিও কাসারেসের সঙ্গে কথাও বলেছেন। 49 বছর বয়সী দিনিজ, যিনি ব্রাজিলের পাশাপাশি রিও ডি জেনিরোর ক্লাব ফ্লুমিনেন্সের দায়িত্ব পালন করছিলেন, সমর্থকদের আশা ছিল দিনিজের অধীনে ফিরে আসবে ব্রাজিলের চিরায়ত সাম্বা ফুটবল। যদিও দায়িত্ব নেয়ার পর তার অধীনে মোটেও ভালো খেলতে পারেনি ব্রাজিল। একের পর এক ব্যর্থতায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের 2026 বিশ্বকাপের বাছাইয়ে 6 নম্বরে নেমে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দিনিজের অধীনে খেলা বাছাই পর্বের 6 ম্যাচের 3টিতেই হেরেছে ব্রাজিল, জিতেছে 2 ম্যাচ, ড্র করেছে 1 ম্যাচে। তবে দিনিজের সবচেয়ে বড় ব্যর্থতা মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে 1-0 গোলে ব্রাজিলের হার। ঘটনাবহুল সেই ম্যাচে হারের পর সেলেসাও সমর্থকদের তোপের মুখে পড়েন দিনিজ, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বেশ হাস্যরসও হয়। এদিকে ডোরিভালকে ব্রাজিল কোচ হিসেবে চাইল সাও পাওলো নাকি তাকে যেতে দিতে নারাজ। নিজেদের কোচকে বিনা পয়সায় দিতে চায় না তারা। এমনকি ডোরিভালের চুক্তি বাতিলের জন্য সিভিএফ এর কাছ থেকে তারা নাকি $920,000 ফিও দাবি করেছে। পারভিন আক্তার, সময় সংবাদ।